হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার লাভ ইনসাইড ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। সো তোমাদেরকে সাথে নিয়ে আবারও ব্লগটা শুরু করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রতিদিন মনে হয় কি তোমাদের আমার গাছে সব ফুলগুলো দেখাই, আর সময়ই পাই না জানো তো তোমাদেরকে দেখানোর। আমার কি খারাপ লাগে, এত সুন্দর সুন্দর ফুল ফোটে, তোমাদের নিশ্চয়ই ফুলগুলো ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগে। তো এরপরে সোজা ঘরে চলে গেলাম, ঘরে গিয়ে রান্না বসিয়ে দিলাম। তো আজকে একটা ছোট্ট আর সিম্পল রেসিপি রান্না করছি, সেটা হলো দেশি মুরগির মাংসের ঝোল, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজ না আমি একটু ইউনিক স্টাইলে করছি। ইউনিক স্টাইল বলতে প্রথমে মাংসগুলোকে নুন হলুদ দিয়ে আমি মেখে রেখেছিলাম, আর আলু তো মাখতেই হবে, কিন্তু প্রথমবার আমি মাংসকে ভেজে নিয়েছি। তেলের মধ্যে প্রথমে মাংসটাকে ভেজে নিলাম নুন হলুদ দিয়ে, তারপরে তো আলুগুলো ভেজে নিয়েছি তোমরা তো দেখলেই। তো এখন সব ফোড়নগুলো দিলাম, একটু জিরা দিয়েছি, সাদা জিরে আর কি, আর শুকনো লঙ্কা দিয়েছি, আর একটু চিনিও দিলাম, কারণ হলো চিনি দিলে কিন্তু কালারটা খুব ভালো আসে। তো এরপর পেঁয়াজ কুচি, তারপরে রসুন, আদা যেগুলো থাকে ওগুলো সব দিয়েছি, টমেটোও দিয়েছি, ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে। আর আসল হচ্ছে কষানোই, ঠিক আছে? তো আর একটু হলুদ, লবণ আর জিরার গুঁড়াও দিয়েছি। আর অ্যাট লাস্ট আমি একটাই মশলা দিয়েছি, সেটা হলো চিকেন মশলা। তো ওই চিকেন মশলাটা কিন্তু দিতেই হবে, নইলে স্বাদটা ভালো লাগবে, কেন ভালো লাগবে না, সবই ঠিক থাকবে, কিন্তু চিকেন মশলা দিলে একটু ভালো লাগে, আমার তো খুবই পছন্দ হয়। তো এরকমভাবে আমি অল্প অল্প জল দিয়ে কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করেছি। তারপরে আমাকে না প্রেশার কুকারেও দিতে হয়েছিল, কারণ না দেশি মুরগির মাংস সাধারণত সেদ্ধ হয় না কড়াইতে। তোমরা কারা কারা চিকেন পছন্দ করো কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। আমার তো ফার্স্ট ফেভারিট জিনিস হচ্ছে ঝাল ঝাল চিকেন, মানে চিকেন কষা, এ ধরনের জিনিস তো খুব পছন্দ। আমার সত্যি বলতে দেশি মুরগির মাংস খুব একটা পছন্দ না, বুঝলে তো তোমরা, কিন্তু আমার পছন্দ না হলেও আমার হাজবেন্ডের তো পছন্দ। আসলেও বলে দেশি মুরগির মাংস খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো, তাই জন্যই আনে। আর পোলট্রির মুরগির মাংস বলে ভালো না, ওই জন্য মানে ওটা আনতে চায় না, কিন্তু আনে, আমার আবার ওটাই বেশি পছন্দ। খারাপ জিনিসগুলো আমার পছন্দ না, কি বলবো তোমাদের। আর আমার হাজবেন্ড শুধু বকে যে তোমার খারাপ জিনিসগুলোই পছন্দ হয়। তো এইদিকে মোটামুটি কষানো হয়ে গিয়েছে মাংসটা, ভালোই তেল ছেড়ে দিয়েছে আর জলটাও শুকিয়ে গেছে। তো আমি আবারও একটু জল দিলাম, এবার ঢেকে রাখলাম। ঢেকে রেখে তারপর অনেকক্ষণই রেখেছিলাম, তাও কিন্তু মাংস সেদ্ধ হয়নি। তো ফাইনালি আমি ট্রান্সফার করে দিলাম প্রেশার কুকারে, আর আমি সিটি দিয়েছিলাম তিনটে কি চারটা এরকমই দিয়েছিলাম, বেশি সিটি দেইনি, বেশি দেওয়ার দরকারও পড়েনি। বাই দ্য ওয়ে টেস্ট কিন্তু খুব ভালো হয়েছিল ঝোলটার, আর মাংসটা তো দারুণ সেদ্ধ হয়েছিল, খেতে দারুণ লেগেছিল। তো এরপরে কিছু বাসন হয়ে গিয়েছিলো, তো ভাবলাম সেগুলো মেজে নিই। তো কাজের দিদির জন্য বেকার রেখে কী লাভ, আরও সিঙ্কটা ফুল হয়ে থাকবে, আরও অসুবিধে হবে, আর সকালে উঠে হাজবেন্ডের জন্য একটু ভাত করতে হয়। তো ওই জন্য ভাবলাম যে না মেজেই রাখি, তাহলে আমার দিকটা এগিয়ে যাবে, কাজ যা থাকে সংসারের, বাপ রে বাপ। তো এগুলো কমপ্লিট করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো যাই হোক, বাবার জন্য আবার পাঠিয়েছিলাম মাংস একটু, তো বাবার তো খুব ভালো লেগেছে, বাবা ফোন করে বলেছে খুব ভালো করেছিস। আমি আসলে প্রথমবার দেশি মুরগির মাংস করলাম আর কি, কোনো দিনও করিনি। আমি পাঁঠার মাংস করেছি, খাসির মাংস করেছি, কিন্তু দেশি মুরগির মাংসের ঝোল বা মানে রান্না কোনো দিনও করিনি। তো আমি খুব নার্ভাস ছিলাম একটু, বাট ভালোই হলো, আমার হাজবেন্ড তো বললো দারুণ হয়েছে, খুব সুস্বাদু লেগেছে খেয়ে। তো যাই হোক, ভালোই লাগলো, সবার ভালো লেগেছে। এমনি চিকেন তো আমি রান্না করতে পারি, কিন্তু দেশি মুরগিটা করিনি, তো ওই জন্য একটু চিন্তায় ছিলাম যে কেমন হবে। তো এদিকে বাবার ঘরটা আবার পরিষ্কার করতে এলাম, বাবার যে ঘরের বেডশিট ছিল সেটা একটু চেঞ্জ করে দিলাম, এমনি তো কেউ নেই এই ঘরে, ওটাই খারাপ লাগছে, বাড়িটা এত ফাঁকা ফাঁকা লাগছে, মানে কি বলবো, মানে এরকম থাকলে না আমার মনটা এত খারাপ লাগে, খুব খারাপ লাগে, একা একা ধুধু মানে কেমন যেন লাগে, কেউ নেই একটা মানুষ আমার সাথে কথা বলার। বাবা সবসময় আমার সাথে গল্প করে জানো তো, বাবার সাথে যে গল্প করতে এত ভালো লাগে না, মানে বাবা না থাকলে সেটা আমি ফিল করতে পারি। তো বাবার জামা কাপড়গুলো একটু গুছিয়ে দিলাম আলনাটা আর কি। আমি প্রতিদিনই বাবার ঘর, আমাদের ঘর, দুটো ঘরই ভালোভাবে পরিষ্কার করে রাখি, আমার মানে ভালো লাগে আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালো লাগে, যতটুকু পারা যায় আর কি।
তো বাবার ঘরেও যাতায়াত আমি করি, আমাদের আরেকটা রুমও আছে টিনের ঘর, ওই ঘরটাও পরিষ্কার করার চেষ্টা করি, কিন্তু ওই ঘরে বিশেষ কোনো জিনিস নেই, তাই ওই বিছানাটা পরিষ্কার করে রাখলে আর খাওয়ার টেবিলটা পরিষ্কার করে রাখলেই চলে। কিন্তু এগুলো ঘরে তো কাপড় জামা রয়েছে না, তো এগুলো পরিষ্কার পরিপাটি না রাখলে কেমন দেখায়, আমার তো খুব খারাপ লাগে, মানে বিছানা পাটি একদম বাজে হয়ে থাকবে, কুকড়ে থাকবে, আমার পছন্দ হয় না ওগুলো, একটু টিপটাপ থাকতে ভালো লাগে যতটুক পারা যায়। আমি বারবার এই কথাটা বলি বা উল্লেখ করি, বল যাই বলো আর কি, আসলে আমি সবসময় মনে করি আমি কিছুই কাজ করি না, কারণ আমি করিই না, আমার মনেই হয় না। তো যাই হোক, একটু উঠোনে বেরোলাম, তো উঠোনে এসেই তোমাদের সাথে যেটা শেয়ার করছি নিশ্চয়ই বুঝতেই পারছো, হ্যাঁ করলা হয়েছে আমাদের গাছে। তো এখানে একটু বাবা বীজ দিয়ে দিয়েছিল, মাটিতে ছড়িয়ে দিয়েছিল, তো ওখান থেকেই করলা গাছ হয়েছে, তো বেশ ভালোই করলা হয়েছে। তারপরে বাবা আবার পাট শাকের জন্য বীজ ছিটিয়ে দিয়েছিল, তো পাট শাকও হয়েছে, আবার এই যে ঢ্যাঁড়স গাছও হয়েছে, কত ঢ্যাঁড়স যে হবে কে জানে, আগের বার তো সেই হয়েছিল। তো তারপরে স্নান টান করে নিলাম, তো স্নান টান করে ঘরে এসেও গেছি, এখন রেডি হচ্ছি পুজো দেওয়ার জন্য। এখন আমি সিঁদুর পরে নিচ্ছি, আর প্রতিদিনের মতো আমার সিঁদুর পরার এই সময়টা এত ভালো লাগে কি বলবো, মন থেকে ভগবানের কাছে প্রার্থনা করি আমার স্বামী যেন সবসময় ভালো থাকে। তো পুজোর আগে প্রতিদিনের মতো ফুল তুলে নিচ্ছি, আমার তো খুব ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর জানো তো, আমি না আমার নিজের মতো থাকতেই ভালোবাসি, এখন কেন ভালোবাসি আমি নিজেও জানি না, আসলে এত কাজের মধ্যে ব্যস্ত থাকি না যে অন্যদের সাথে সময়ও দিতে পারি না, শুধু বাবা আমার হাজবেন্ড আর আমি, আমাদের তিনজনকে নিয়েই আমার জগৎটা কেটে যায়, আর আনুষাঙ্গিকের জন্য সময়ই পাই না আমি, মানে বাইরে যাব, দশটা লোকের সাথে মিশবো, অনেকেই দেখি গল্প টল্প করে, আমারও ইচ্ছে করে, কিন্তু আমার না সুযোগও হয় না আর সম্ভবও হয় না। আমি যে একেবারে খুব ব্যস্ত হয়ে পড়েছি তা না, কিন্তু ব্যস্ত আমি একটুও না, আমি নিজেই বলছি, কিন্তু যতটুকু আমি কাজ করি না তারপরে আমি এত ক্লান্ত হয়ে যাই, মনে হয় কি একটু যদি ঘুমিয়ে নিই বা একটু শুয়ে নিই, একটু মোবাইল খুঁটিয়ে নিই, আমি মোবাইল খোটানোর টাইমও পাই না, কিচ্ছু করতে পারি না, শুধু দুপুরবেলা একটু যদি শুই তখন আমি সময় পাই। এই যে আমার এই তোমরা তো দেখতেই পাচ্ছ, পুজো দেওয়া পর্যন্ত আমি এত ব্যস্ত যে আমি কারোর সাথে কোনো কথাই বলতে পারি না, আমার সবসময় চিন্তা থাকে ওরা কি খাবে না খাবে, ওগুলো আমাকে তাড়াতাড়ি রেডি করতে হবে, হয়তো সংসারটাই এরকম, দুদিকে ব্যালেন্স করে ওঠা খুবই কঠিন। তো দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেলও হয়ে এলো, আর আমার প্রতিদিনের মতো বিছানা আবার গোছানো শুরু হয়ে গেল। তো এখন আমি একটু সোফাটাও গুছিয়ে নিচ্ছি। তো যেটা বলছিলাম, দুদিকে ব্যালেন্স করে চলার কথা, মানে বাইরের জগতের সাথে হুল্লোড় করে মেশা আর সংসারে মন দেওয়া, অনেকে কিন্তু দুটোই খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারে, কিন্তু আমি পারি না বলছি না, তবে খুব যে পারি তাও বলবো না, তাই আমাকে অনেক ইমপ্রুভ করতে হবে লাইফে, আমি সেটা বুঝতে পারি, নইলে একাকিত্ব জীবন গ্রাস করে ফেলবে আমাকে। তাও আমি অতটা ভয় পাচ্ছি না, কারণ তোমরা আমার ফ্যামিলির মতো, তোমরা রয়েছো, আমার ফ্যামিলি মেম্বাররা রয়েছে যারা আমাকে খুব ভালোবাসে, আমার হাজবেন্ড যে আমাকে সাপোর্ট করে, তো অত ভয় পেয়ে অত চিন্তা করে লাভও নেই, তাই না বলো তোমরা? তো এখন ভিডিওটা এন্ড করার মুহূর্ত চলে এসেছে, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। তাহলে দেখা হচ্ছে কালকের ব্লগে, ততক্ষণের জন্য গুড বাই, টেক কেয়ার, টাটা।